আমার ছেলে গোর আছে না আচ্ছা তার মধ্যে আমি গো অভিযোগ আমার পাইলাম বড় হইছে খুব খুশি আমরা খুব পবিত্র করছে আমার আচ্ছা এখন তাহলে আমার আত্মীয় দর্শক আজকে আমরা এসেছি সত্যের সন্ধানে এসেছি সেই গণেশ সাহেবের বাড়িতে এই হচ্ছে জনাব গণেশ সাহেবের সেই বাড়িটি এই বাড়িটি গণেশ সাহেবকে করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার একটি রুম ছোট একটি রুম করা হয়েছে তার ভিতরে রয়েছে এই পাশে আরেকটি রুম এটি একটি বড় রুম যদিও এখনও পুরো কাজ সম্পন্ন হয়নি ঘরের কিছু কাজ বাকি রয়েছে তো এখানে রয়েছে অন্য আরেকটি রুম এই হচ্ছে আরেকটি বড় রুম এ হচ্ছে তার বাড়ি দুইটা রুম আছে হ্যাঁ এটা নিয়ে তো তিনটে হয়ে গেছে যারা নাকি গড্ডা করে দিছে খুব খুব খুশি গণেশ ছেলে হিসেবে কিরকম দুইটা রুম আর এই বারিন্দা দুইটা কারণে তো খারাপ অবস্থা একটা হচ্ছে গিয়া হিন্দু অধ্যুষিত হিন্দু হবে যে কোনো ব্যাপারে লাইসা পড়বেন জি আসবো আমরা তো ধরেন যে চাকরি বাকরি করি বাইরে থাকি এদের দিকে একটু খেয়াল রাখা লাগবে সবাই মিলে আমরা ধরেন সবকিছু মিলে দিচ্ছি আপনারা আমি যেটা বলি সেটা আল্লাহ সেটা কবুল করে ভালো দেয় আমি সরল মানুষ আমি মিথ্যা কথা বলে আমি সরল আল্লাহ তখন আমার আল্লাহ খোল করে ভালো দেয় আচ্ছা যাক দোয়া আপনাদের দোয়া মুরব্বী মানুষ আপনারা আপনাদের দোয়া